সিলেটে 50টা দিনাজপুরি লিচুর দাম কত? দেখুন, আমরা যারা সিলেটবাসী আছি তারা সবাই কোনো না কোনোভাবে শুধুমাত্র রাজশাহী জেলার লিচুগুলোর সাথে পরিচিত। সেই লিচুগুলো খাই, সেই লিচুগুলো এখনও কাচ্ছি, কিন্তু দিনাজপুর জেলার লিচুগুলোর সাথে খুব কম পরিচিত। যেহেতু ওনারা এবছর মানে 2024-এ শুধুমাত্র দিনাজপুর জেলা আলাদাভাবে উল্লেখ করে বিক্রি করছেন, সে কারণে আমি এগুলোকে আলাদাভাবেই বলছি দিনাজপুরি লিচু। এই লিচুগুলো সিলেটে যখন এসেছে তখন যে দামটা ওনারা হাঁকিয়েছেন সেটা কিন্তু কোনোভাবেই কম নয়। আপনারা শুনলে অবাক হবেন যে 50টা লিচু উনি আমার কাছে চেয়েছেন 180 টাকা। সাধারণত ক্রেতারা যখন একটু দামাদামি করেন তখন ওনারা মাত্র 150 টাকায় সেল করে দেন, এর চেয়ে নিচে কখনো নামতে রাজি নন। সবচেয়ে মজার বিষয় যে এটি আপনারা যে লিচুগুলো ক্যামেরার পর্দায় ঠিক যেমন সুন্দর, যেমন পরিপুষ্ট দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি এই লিচুগুলো যারা ক্রেতা আছেন তাদেরকে অনায়াসেই এই লিচুগুলো আকর্ষণ করছে। এবছর 2024-এর এই দিনে দাঁড়িয়ে এই লিচুগুলো সারা সিলেটে ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। সবেমাত্র লিচুর মৌসুম শুরু হয়েছে, এর মধ্যেই এবছর আমরা যে পরিমাণ লিচু বাজারে দেখতে পাচ্ছি আশা করি এর দামটা অনেকটাই কমে আসবে। এবার আসি দিনাজপুর বা রাজশাহী। দেখুন, ঘুরে ফিরে এটাই দিনাজপুর, এটাই রাজশাহী, তবুও জেলাভিত্তিক ভাগ করলে সেটাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, যেজন্য অনেকেই এগুলোকে দিনাজপুরি লিচু বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং আমরাও যারা ক্রেতা আছি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারাও এটাকে আলাদাভাবে উপস্থাপন করছি। আলাদাভাবে উপস্থাপন করলেও এই লিচুগুলো দেখে সত্যিই আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি হয়েছে। পর্দায় যে বাইকে দেখতে পাচ্ছেন, এই বাইয়ের নাম জালাল। জালাল আহমেদ ভাই সিলেট শহরে ফলের ব্যবসা করেন, মৌসুমি ফলগুলোই বিক্রি করেন। এবছর উনি এই দিনাজপুরি লিচুগুলো নিয়ে উঠেছেন এবং প্রথম দিকেই উনি ক্রেতার প্রচুর সাড়া পাচ্ছেন, সাড়া পাওয়াটাই স্বাভাবিক। আপনারা জানেন যে লিচু বাংলাদেশের একটি উপাদেয় ফল, এই ফলটা স্থানীয় ফল হওয়ায় প্রতি বছরই এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। আমি কয়েকদিন আগে লিচু সম্পর্কে, একেবারে সিলেটের স্থানীয় লিচু সম্পর্কে একটা প্রতিবেদন দিয়েছি, যারা ইতিমধ্যে দেখেছেন তাদেরকে নতুন করে বলার কোনো কিছু নেই। তবে যেগুলো আমরা আমদানি করি মানে সিলেটের বাহির থেকে সিলেটে আনি, সেই লিচুগুলো এখন আসতে শুরু করেছে আর সিলেটের বাজারগুলো জমজমাট হয়ে উঠতে শুরু করেছে। প্রতিটা ফলের মৌসুমে বাংলাদেশের অনেক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হয়, যেমন এই লিচুর মৌসুমে ধাপে ধাপে অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লিচু কেন্দ্রিক একটা বড় মহরত ঘটে যায় বাংলাদেশে লিচুর মৌসুমে, এটা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি এই ভিডিওগুলো কালেক্ট করি এবং সেগুলোতে যে তত্ত্বগুলো দিই সেই তত্ত্বগুলো নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করি, আর এই সব কিছু মেনটেন করতে একটা সময় লেগে যায়। আমি যেটি বলবো যে আপনারা যদি এই সময়টাকে একটু প্রায়োরিটি দিয়ে আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি ব্যাপকভাবে কাজ করতে পারবো। ক্যামেরার সামনে থেকে কাজ করলে কুটিনাটি লাইভ আলোচনা করা যায়।